শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি কলকাতার সেরা দুর্গাপুজোর মণ্ডপ শ্রীভূমিতে। এবছর অর্থাৎ 2023-এ শ্রীভূমির পুজোর থিম ডিসনি আইল্যান্ড। এবার বলবো এখানে আপনারা আসবেন কিভাবে। ট্রেনে করে এলে বিধাননগর রোড বা উল্টোডাঙ্গা স্টেশনে নেমে 10 মিনিটের হাঁটা পথ। আর যদি আপনারা বাসে করে ধর্মতলা থেকে আসেন তাহলে লেক টাউন বা বাগুইয়াটিগামী যে কোনো বাসে উঠে গোলাঘাটা বা শ্রীভূমি স্টপেজে নেমে যাবেন। চলুন তাহলে শ্রীভূমির পুজো মণ্ডপ ঘুরে দেখা যাক। শ্রীভূমি তো ঘুরলাম, এবার শ্রীভূমির সাথে সাথে দেখে নেওয়া যাক দমদম পার্কের কিছু বিখ্যাত পুজো। শ্রীভূমি থেকে এখন আমরা যাব দমদম পার্ক যুবকবৃন্দের পূজা মণ্ডপে। শ্রীভূমি থেকে বাগুইয়াটিগামী যে কোনো বাস বা অটো ধরে চলে আসুন দমদম পার্ক বাস স্টপেজে। স্টপেজে নেমে বাদিক বরাবর হেঁটে 3 থেকে 4 মিনিট গেলেই পেয়ে যাবেন অনেকগুলো পূজা মণ্ডপ। দমদম পার্ক যুবকবৃন্দের পূজা মণ্ডপের 2023-এর থিম হল রামায়ণ। চলুন ঘুরে দেখা যাক। দমদম পার্ক যুবকবৃন্দ থেকে বেরিয়ে 2 থেকে 3 মিনিট সামনে হেঁটে চলে এলাম দমদম পার্ক সার্বজনীন। এখানকার থিম হলো একত্ব।
দমদম পার্ক সার্বজনীন থেকে বেরিয়ে 2 মিনিটের হাঁটা পথে চলে এলাম দমদম পার্ক ভারত চক্রতে। এখানকার থিম হলো ভ্রান্তি। ভারত চক্র থেকে বেরিয়ে 2 মিনিটের হাঁটা পথে চলে এলাম দমদম পার্ক তরুণ দলে। এখানকার থিম হলো সাবমেরিন ও নেতাজি।
তবে একটা কথা বলে রাখি, আমাদের দেখানো এই পূজা মণ্ডপগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজেরা একবার এসে সামনে থেকে দেখে যান। কারণ মায়ের মূর্তির সৌন্দর্য আর প্যান্ডেলের কারুকার্য যতই ফ্রেমবন্দি করি না কেন, সামনে থেকে স্বচক্ষে দেখার অনুভূতিই আলাদা। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো স্থানে, অন্য কোনো মণ্ডপে।